কি গো, তোমার নাম কি বলে দাও, একটু সবাইকে বলে দাও, তোমার নাম কি বলে দাও। কে কে মিঠু, কে কই এদিকে তাকিয়ে মিঠু করো, উঠে যাবে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর এখন বাজে 9:30, এখন আমি এই দেখো ঘুম থেকে উঠলাম, মানে কি টাইপের কুড়ে আমি, তাই তো এটা বুঝতে পারছো। যাই হোক, আমার সকাল মানে এই সকালবেলাটা এত ঘুম, এত ঘুম পাই জানি না কেন, উঠতে ইচ্ছা করে না। আর তোমার গরমকালেও সকালবেলাটা ঘুম পাই, কিন্তু গরমকালে এত বেলা অবধি ঘুমায় না, গরমকালে 8:30-9:30-এর মধ্যে উঠে পড়ি, কিন্তু শীতকালে আমার উঠতে ইচ্ছা করে না। যাই হোক, ব্লগটা এখন থেকে স্টার্ট করছি সকালবেলা। তো সারাদিন দেখো কি করি না করি, কি করব আমিও জানি না, তো যা করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। তাই আমার সাথে দেখো, আমার পাশে দেখো। তো চলো এখন রাখি, তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, মুখ ফুক ধুয়ে নি, তারপর আবার দেখা হচ্ছে। তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আমি এসেছি কোথায় বলো তো, আমাদের বাড়ির পাশে এরকম এরকম একটা জায়গা আছে, তো এখান থেকে একটা অ্যালোভেরার ডাল কাটবো। তাই এসেছি, এই যে এখান থেকে একটা অ্যালোভেরার ডাল কাটবো, তাই এখানটা এসেছি, একটা অ্যালোভেরার ডাল কাটবো, কারণ আমার মুখে এখানটা একটা দুটো পিম্পলস বেরোচ্ছে। তো আমি অ্যালোভেরাটা ইউজ করলে না দেখেছি পিম্পলসগুলো কমে যায়। তো এবার এটা ডালটা কেটে নিয়ে তারপরে এবার যাব ব্রেকফাস্টটা করে নেবো, কারণ অনেক বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। তো চল দেখো, সকালে খাচ্ছি রুটি, আলুর তরকারি আর হচ্ছে একটা কাঁঠালি কলা। তুমি দিদিদের সাথে কথা বলো, আসো যাও 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 যাও, ভালো তো ভালো করো করো করো, তুমি দেখো বাবা রাগ হয়ে গেল কিসে, এত রাগ হলো কিসে, না না কথা বলো কথা বলো, আসো বাবা এখন আমাকে কামড়ে দিল, তোমাকে কামড়াচ্ছে, কে হয়েছে দেখো। এখন এসছি হচ্ছে তোমার, একটু বাজারে বেরিয়েছিলাম, তো বাজারের থেকে আমার মাসি বাড়ি হচ্ছে একদম পাশেই, মানে আমাদের আমার বাড়ি যেখানে, তো আমার বাড়ির থেকে একদম পাশেই হচ্ছে মাসি বাড়ি। তো ওইখানে এসছি, তো ওরা দেখো পাখি পাখি পুষেছে, ওরা দেখো পাখি পুষেছে, কি সুন্দর পাখিটা, আমাকে দেখে দেখো রেগে যাচ্ছে, দেখে যা ও বাবা, দেখো নাম কি, নাম কি বলো, মিঠু বলে গেছে, মিঠু মা বলো তো, বলো মিঠু মা বলো, দুষ্টু করছিল বললে দেখো ওকে খাঁচায় পুড়ে দেওয়া হয়েছে। নাম কি, নাম কি বলো বলো, তোমার নাম বলো, ফোনের দিকে চলে এসছে, ভাবছে এটা কি, নিজেকে নিজেই দেখা যাচ্ছে, দেখো মিঠু, ওর নাম মিঠু, এমনি সময় কিন্তু অনেক কথা বলে, এখন দেখো যে ভিডিও হচ্ছে এখন আর একটা কথা বলছে। মিঠু কে, মিঠু কই, মিঠু কই, বল মিঠু, আমি বল মিঠু, আমি মিঠু কই, মিঠু কই,
বাবা মেয়ের সাথে কিরকম ঝগড়া হচ্ছে দেখো। তোমার মা কই, মা কই, মাকে একটু ডাকো। আর ওদের একটা কুকুরও আছে জানো তো, কুকুরটা অনেক বয়স হয়ে গেছে, তাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কুকুরটা দেখেছ, ওর অনেক বয়স হয়ে গেছে এখন, ওর দেখো ঠান্ডাও লেগে গেছে, এই জন্য ওকে এরকম একটা বেডশিট পেতে দিয়েছে, ওর মধ্যে বসে থাকে, এরকম উঠে পড়েছে আমাকে দেখে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? না এখন ওর চোখ গুলো মানে এখন আর ভালো মতন দেখতে পায় না আগের মতন, দেখো ওই জন্য উল্টো পাল্টা জায়গায় চলে যায়। তো ওদের বাড়িতে আসলে না খুব মজা হয় জানো তো, ওদের বাড়ি ওই পাখি কুকুর এগুলো নিয়ে না খুব মজা হয় জানো, মাঝে মাঝে আসি। আর আমাদের বাড়ির থেকে আর আমার মাসি বাড়ির ডিস্টেন্স খুবই কম, তো ধরো কোনো বাজারে ফাজারে গেলাম, দোকানে ফোকানে বেরোলে না, ওদের জন্য ওদের বাড়িতে না মাঝে মাঝে চলে আসি জানো তো। নাহলে আমাদের বাড়ি, আমাদের বাড়ির থেকে আমার মাসি বাড়ির ডিস্টেন্স হচ্ছে তোমার একটুখানি, ওই হেঁটে হেঁটে 5 মিনিট লাগে, তো বাজারে ফাজারে বেরোলেই ওদের বাড়িতে চলে আসি। তো আরো বিশেষ করে আসি কেন বলো তো, ওদের বাড়ির যে পাখি আছে কুকুর আছে ওগুলোকে না দারুণ লাগে ওদের সাথে খেলতে। ওর পাখিটা মাঝে মাঝে এত কথা বলে না দারুণ লাগে। আর তোমাদের একটা ঘর দেখিয়ে দিই, মানে আমার মাসির মেয়ের ওর পার্লার আছে, তো এখানে পার্লার করে, পার্লারের ঘরটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এটা হচ্ছে পার্লারের ঘর, দুদিকে দেখো। হ্যাঁ জানি, আমাকে দেখছে দেখো, তাকিয়ে তাকিয়ে পাখিটা দেখো আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে। এই দেখো দুদিকে আয়না লাগানো, এটাই ওর পার্লার। আর এখানেই আমি তোমার আইব্রো হেয়ার কাট যা করি এখানেই চলে আসি, ওর কাছে এসে কেটে যাই। তো এবার আমি বাড়ি যাব, বাড়িতে গিয়ে আমি স্নান করবো, এখন স্নান করা হয়নি, তো যাই বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। এই বাড়ি এসে স্নান করে তারপরে দেখো একটু ছাদে বসে আছি, এই দেখো আমাদের ছাদটা। আজকে সকাল থেকে একটু রোদ ছিল না, পুরো ঠান্ডা, আজকে থেকে না দারুণ ঠান্ডা পড়ে গেছে। এই দুদিন মেঘলা ওয়েদার ছিল, তো মেঘলা ওয়েদারের জন্য ঠান্ডাটা একটু কম পড়েছিল। তো আজকে তোমার এই দুপুর কটা, 12টা 1টার দিকে রোদটা উঠলো, দেখো দেখো সূর্যটা, যে সূর্যটা 12টা 1টার দিকে রোদটা উঠলো, তারপর থেকে না প্রচণ্ড ঠান্ডা, যে সকাল থেকে খুব ঠান্ডা পড়ে গেছে। আমার ঠোঁটে দেখো একটু একটু লিপস্টিক লাগা আছে, কারণ ওই একটু বাইরে বেরিয়েছিলাম, লিপস্টিক দিয়েছিলাম, তো স্নান করার সময় আমি ইয়ে করিনি, সকালে ফেস ওয়াশ দিয়েছি বলে স্নানের পর আর স্নানের সময় আমি আর ফেস ওয়াশ দিই না, এখন শীতকালে না বেশি ফেস ওয়াশ দিচ্ছি না, ওই সকালে দিই। আর কোনো জায়গায় বেরোলে ওই ক্রিম ফ্রিম লাগালে তখন আবার একটু রাতেও ফেস ওয়াশ দিই, নাহলে আমি একবারই দিচ্ছি এখন ফেস ওয়াশ, ওই জন্য স্নানের সময় ফেস ওয়াশ দিইনি বলে দেখো ঠোঁটেরটা পুরো লেগেই রয়েছে। একটু নিচে গিয়ে তুলতে হবে, চুলটা একটু শুকিয়ে নেব, দেখো আমার চুলগুলো হেনা করেছিলাম আবার করতে হবে, কালারটা না পুরো ফেড হয়ে গেছে, আবার করবো দেখি হেনাটা, অনেকদিন হয়ে গেছে হেনা করেছি। তো চুলটা একটু শুকিয়ে নেবো, তারপরে নিচে যাব, নিচে গিয়ে তারপরে খাবো। শীতকালের রোদটা খুব ভালো লাগে, আমি আবার শীত হোক কি গরম হোক, গরমকালে তো রোদ একদমই সহ্য করতে পারি না, আর রোদটা না আমি বেশি সহ্য করতে পারি, মানে অনেকক্ষণ রোদে বসে থাকলে না আমার মানে শীতকালেও খুব একটু ইয়ে লাগে, মানে আমি খুব একটা বেশিক্ষণ রোদে বসে থাকতে পারি না, মানে আমার চোখটা জ্বলে জ্বলে যায়, চোখটা বন্ধ হয়ে আসে এরকম একটা হয়। তো যাবো চুলটা শুকাই, তারপরে যাবো নিচে গিয়ে দেখি যে কি রান্না হয়েছে, আর তোমাদেরকেও দেখাবো কি রান্না হয়েছে। দেখো আজকে আমাদের লাঞ্চে হয়েছে, এটা দেখি কি আছে, এটা হচ্ছে তোমার শুক্তো হয়েছে, পেঁপে কাঁচকলা এটা দিয়ে শুক্তো হয়েছে। আর হচ্ছে এটাতে কি আছে দেখি, এটাতে আছে হচ্ছে বড়ার তরকারি, বড়া আলু দিয়ে তরকারি, ওই তোমার কি বলে ওটা ওই মুসুরির ডাল না ছোলার ডাল, ছোলার ডালের বড়া দিয়ে তরকারি। আর এটাই আছে হচ্ছে আন্ডা কারি, হাঁসের ডিমের, হাঁসের ডিম তো ওইটারই আলু দিয়ে ঝোল করা হয়েছে। আর এটা আছে হচ্ছে তোমার রুই মাছ, রুই মাছ আছে, আর শাক, শাকটা প্লেটে করে রেখে দিয়েছি। এবার টমেটোটাকে আমি একটু চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব, আমি দুপুরে খাওয়ার সময় টমেটো নাহলে শশা থাকলে শশা এগুলো খাই, তো টমেটোটাকে কেটে নিয়েছি,
এরপর আমি দই নিয়ে নেব, দইও খাই দুপুরবেলা খাওয়ার সময়। তো এরপর লাঞ্চটা করে নেব। সন্ধ্যাবেলা চা বানিয়ে চলে এলাম। তো আমি লিকার চা বা দুধ চা এরকম কিছু খাই না, আমি গ্রিন টিটা খাই। তো গ্রিন টি খাচ্ছি। আমি একটু বেরিয়েছিলাম, আমি আজকে গেছিলাম হচ্ছে, তোমরা কি বুঝতে পারছো কোথায় গেছিলাম? তোমরা হয়তো খেয়াল করতে পারবে না, হয়তো ক্যামেরায় ধরা পড়বে না। দেখো আমি আইব্রো করতে গেছিলাম, আইব্রোটা অনেকদিন হয়ে গেছিল, করা হচ্ছিল না। তো আজকে আজকে আইব্রো করার জন্য গেছিলাম। তোমাদের আজকে সকালে আমি দেখিয়েছিলাম যে আমি মাসি বাড়িতে এসে গেছিলাম। মাসি বাড়ি আমাদের বাড়ি থেকে মানে একদম পাশে, একটু দূরে আর কি। তো ওখানে দেখালাম না যে আমার মাসির মেয়ের পার্লার আছে, এখানে আসে সন্ধ্যাবেলা শ্বশুর বাড়ি থেকে, এখানে মানে বাপের বাড়িতে পার্লারে কাজ করে। তো ওর কাছে আমি আইব্রো করার, আইব্রো হেয়ার কাটিং সব ওর কাছেই করি। তো ওর কাছে গেছিলাম আইব্রো করার জন্য। তো আইব্রো করে এই জাস্ট বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে একটু গ্রিন টি করলাম, তারপরে গ্রিন টি খাচ্ছি। তো আমি ভাবলাম যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা ওটাকে ক্লিক করে রেখো, যাতে করে ভিডিওর নোটিফিকেশন গুলো তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। সবাই খুব ভালো দেখো, সুস্থ দেখো, বাই।